ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইব্রাহিম গার্ডেন 85 চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় বন্ধুরা, পাট চাষে এই চাপান সার প্রয়োগ করে আপনি প্রচুর পরিমাণে আশ পাবেন বন্ধুরা। তার 100% গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা, আমি গ্যারান্টি দিচ্ছি। পাট চাষে এই একটি মাত্র সার আপনি প্রয়োগ করবেন এবং তাতে প্রচুর পরিমাণে আপনার পাটে আশ হবে এবং পাট গাছটা অনেকটা মোটা হবে এবং সেই সঙ্গে পাটটা কিন্তু অনেকটা লম্বা হবে। কোন সেই সার এবং কোন সেই সার কীভাবে প্রয়োগ করবেন তার সমস্ত তথ্য এই ভিডিওতে আমি এক এক করে আলোচনা করেছি, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে একটি ছোট রিকোয়েস্ট করবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। আসুন জেনে নিন বিস্তারিত তথ্য। বন্ধুরা, আপনি পাট চাষ করেছেন এবং পাটে পর্যাপ্ত পরিমাণে আঁশ পেতে চান, প্রতি বছর পাট চাষ করেন কিন্তু পাটে পর্যাপ্ত পরিমাণে আঁশ পান না বন্ধু, তাহলে আমি এই সার প্রয়োগ করে বন্ধুরা আপনাদের পাটে প্রচুর পরিমাণে আঁশ করিয়ে দেবো। বন্ধুরা, আমি যে সারের নাম বলবো সেই সার আপনি ব্যবহার করবেন বন্ধুরা, আপনার পাটে প্রচুর পরিমাণে আঁশ হবে, 100% গ্যারান্টি বন্ধুরা। চলুন এবার জেনে নেওয়া যাক এক এক করে কোন সার পাট চাষের ক্ষেত্রে খুবই গ্রহণযোগ্য এবং খুবই প্রয়োগযোগ্য। বন্ধুরা, এর ক্ষেত্রে আপনি যে সারগুলি এবার প্রয়োগ করবেন বন্ধুরা, পাট চাষের আমরা কিন্তু দ্বিতীয় চাপানে সার প্রয়োগ করছি বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাট গাছগুলি খুবই বড় হয়ে গেছে বন্ধুরা। আমরা কিন্তু একটু আকুতি পাট করেছিলাম এবং আমাদের পাট গাছগুলি কিন্তু বড় হয়ে গেছে, আমরা কিন্তু নিড়ির সাহায্যে নিড়িয়ে দিয়েছি এবং আমাদের গাছগুলি কিন্তু একটু ঘনও আছে। আমরা কিন্তু আর একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করব এবং তারপরে আমরা পর্যাপ্ত জলসেচ দিয়ে তারপরে আমরা কিন্তু এখানে চাপান সার প্রয়োগ করব বন্ধুরা। পাট চাষের ক্ষেত্রে সবথেকে বেশি পরিমাণে যে সারের দরকার হয় সেটি হলো পটাশ সার। বন্ধুরা, আপনারা জানেন আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় ইন্ডিয়ান পটাশ লিমিটেড কোম্পানির মিউরিয়াটিক অফ পটাশ, মিউরিয়াটিক অফ পটাশ, এর ভিতরে কিন্তু 60% পটাশ থাকে এবং এই 60% পটাশ আপনার পাটের প্রচুর পরিমাণে ছাল, প্রচুর পরিমাণে আঁশ এবং সেই সঙ্গে পাটটাকে কিন্তু মোটা করতে সাহায্য করবে বন্ধুরা, 100% পরীক্ষিত। তাই অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব মিউরিয়াটিক অফ পটাশ, ফসফেট এবং সামান্য ইউরিয়া প্রয়োগ করেও আপনি কিন্তু পাট চাষ করতে পারেন, তবে পাটে পর্যাপ্ত পরিমাণে পটাশটা একটু বেশি দিতে হবে বন্ধুরা। তাই বন্ধুরা, আপনাদের খরচটা বেশি পরিমাণে পড়ে যাবে কারণ এখন 1 কেজি পটাশের দাম অনেক বেশি, 35 টাকা 40 টাকা। তাই কিন্তু অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করবো দানাদার সারগুলি প্রয়োগ করতে। পাট চাষের ক্ষেত্রে দানাদার সার অবশ্যই প্রয়োগযোগ্য। যারা আমরা ইন্ডিয়ায় বসবাস করি আমাদের দানাদার সারগুলির নাম অবশ্যই আমি কিন্তু বলবো, আর যারা বাংলাদেশের বন্ধুরা আছেন তাদের অবশ্যই রিকোয়েস্ট করবো বন্ধুরা আপনি পাট চাষের ক্ষেত্রে ইউরিয়া, ফসফেট এবং পটাশ প্রয়োগ করতে পারেন, ডিএপি এবং পটাশ প্রয়োগ করতে পারেন বন্ধুরা, তার ফলেও আপনি পাটে পর্যাপ্ত পরিমাণে আঁশ পাবেন বন্ধুরা। কারণ বাংলাদেশের সেম ব্যালেন্সে 10/26/26, 14/35/15/15 সুপালা এগুলো কিন্তু পাওয়া যায় না বন্ধুরা। তাই অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করবো ইউরিয়া, ফসফেট এবং পটাশও কিন্তু প্রয়োগ করতে পারেন, তবে আমাদের ইন্ডিয়াতে দানাদার সারগুলি থাকায় তাই ইউরিয়া, ফসফেট এবং পটাশ আপনি প্রয়োগ করবেন না বন্ধু। এবার দানাদার সার হিসেবে পাট চাষের ক্ষেত্রে যে যে সারগুলি প্রয়োগ করা যায় না, প্রয়োগ করলে সমস্যা হবে, প্রয়োগ করলে পাটে আঁশ পাবেন না, সেই সারগুলির নাম আমি বলে দেবো, তারপর জানিয়ে দেবো যে সার প্রয়োগ করে আপনি পাটে প্রচুর পরিমাণে আঁশ পাবেন। পাট চাষের ক্ষেত্রে আপনি যদি প্রয়োগ করেন IPL 16 16 16, বন্ধু কোনো আমি কোম্পানির বদনাম করছি না বন্ধুরা, 100% পরীক্ষিত বন্ধুরা, IPL 16 16 সার পাট চাষের ক্ষেত্রে যদি প্রয়োগ করা হয় কী সমস্যা হবে সেটাও আমি জানিয়ে দেবো বন্ধুরা। IPL 16 16 সার, এর ভিতরে 16% নাইট্রোজেন, 16% ফসফেট এবং 16% পটাশ, 5% অতিরিক্ত পরিমাণে ফসফরাস আছে বন্ধুরা। এই সার বেশি পরিমাণে অর্থাৎ পাট চাষের ক্ষেত্রে যদি আপনি প্রয়োগ করেন তাহলে দেখতে পাবেন আপনার পাট গাছ অধিক পরিমাণে লম্বা হবে, অর্থাৎ এতে ইউরিয়ার ভাগ অনেক বেশি আছে, পাট গাছ অধিক পরিমাণে লম্বা হবে কিন্তু সেই পাটে পর্যাপ্ত পরিমাণে ছাল পাবেন না, পাট হবে নরম, হালকা ঝড় দিলেই কিন্তু পাট শুয়ে বা নুয়ে পড়বে, পাট স্ট্রং হবে না বন্ধুরা। তাই IPL 16 16 সার পাট চাষের ক্ষেত্রে দেওয়া যাবে না। এর পরবর্তীতে 20 20 13, এর ভিতরে আছে 20% নাইট্রোজেন, 20% ফসফেট এবং 13% সালফেট, অর্থাৎ এতে আছে অ্যামোনিয়াম ফসফেটযুক্ত সার। যারা আপনারা জানেন যে অ্যামোনিয়াম ফসফেটযুক্ত সার গাছের গ্রোথ করিয়ে দেবে এবং গাছকে অনেকটা দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে কিন্তু গাছের ছালের পরিমাণ কম করবে, তাই 20 20 13 সার থেকেও আপনি বিরত থাকবেন। এর পরবর্তীতে আপনি 14 28 দিতে পারবেন না, ডিএপিও কিন্তু দেবেন না, যদি দেন তাহলে কিন্তু পটাশ দেবেন, হালকা করে পটাশ দেবেন, তাহলে কিন্তু পাটে পর্যাপ্ত পরিমাণে আঁশ পাবেন, তবে এই সারগুলি আপনি বর্জন করবেন।
পাট চাষে যেহেতু পটাশের বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বেশি পরিমাণে পটাশ থাকলেই, পটাশ দিলেই কিন্তু পাটে ছাল বা আঁশ পাওয়া যায়। সেজন্য বন্ধুরা অবশ্যই দানাদার সারগুলির ভিতরে যে সারে সবথেকে বেশি পরিমাণে পটাশ আছে সেই সারগুলি অবশ্যই কিন্তু প্রয়োগ করতে হবে। বন্ধুরা আমরা দেখেছি যে পাট চাষের প্রথম অবস্থায় আমরা যদি পুনঃপুন সুফলা এই সারটা জমিতে প্রয়োগ করার পর যদি আমরা পাট বুনি তাহলেও পাটে আমরা আঁশ পাই বন্ধুরা। আর চাপান সার হিসেবে আপনি যদি 10-26 আর সামান্য ইউরিয়া, সামান্য অর্থাৎ 10 কেজির সাথে 1-1.5 কেজি ইউরিয়া, তার বেশি দেবেন না। যদি ইউরিয়া মনে হয় দেবো না, তা না দিলেও চলবে। 10-26-26 সার পাট চাষের ক্ষেত্রে চাপান সার হিসেবে প্রয়োগ করতে হবে। প্রত্যেক কাঠা প্রতি 1-1.5 কেজি প্রয়োগ করতে হবে। এবং যদি পারেন হালকা ইউরিয়া দেবেন, এবং দেখতে পাবেন বন্ধুরা অন্যদের তুলনায় আপনার পাটে প্রচুর পরিমাণে আশ হবে। তবে যে সমস্ত জমিগুলিতে পাট সামান্য পরিমাণে বর্ষা আসলেই গাছ মরা শুরু করে, সেখানে কিন্তু বন্ধুরা আপনি বেশি সার দেবেন না বন্ধুরা, সেই জমিতে বেশি সার দেবেন না, কারণ সেই জমির মাটির নোনা আছে, নুনের ভাগ বেশি আছে, অলমতা আছে। তাই আপনাদের রিকোয়েস্ট করব সেখানে আপনি 10-26-1 কেজি করে দেবেন, 1.5 কেজি দেওয়ার দরকার নেই। তাহলে 10-26-26 সার 1 কেজি করে প্রয়োগ করতে হবে, 1-1.5 কেজি করে প্রয়োগ করতে হবে প্রত্যেক কাটা প্রতি, এবং তাহলে আপনি পাটে প্রচুর পরিমাণে আশ পাবেন। যারা 10-26-26 সার পাবেন না তারা ব্যবহার করবেন পুনঃপুন সুফলা ব্যবহার করলেও হবে বন্ধুরা, পুনঃপুন সুফলা। বন্ধুরা এর আগে আমি জানিয়েছি যে 10-26-26 সার প্রয়োগ করতে হবে। এবার অনেকেই প্রশ্ন করতে পারেন, স্যার 10-26-26 সার আমরা কেন প্রয়োগ করবো, বা দাদা কেন প্রয়োগ করবো আমরা 10-26-26 সার? 10-26-26 সার পাট চাষের ক্ষেত্রে এই জন্য প্রয়োগ করতে হবে, এর ভিতরে 10% নাইট্রোজেন, পাটে বেশি পরিমাণে নাইট্রোজেনের দরকার হয় না, 26% ফসফেট এবং 26% পটাশ, 26% পটাশ যা অন্য কোনো সারে নেই। আপনি খেয়াল করবেন কোনো সারে 26% পটাশ নেই, 26% পটাশ এই 10-26-26 সারে আছে, তাই প্রচুর পরিমাণে আপনার পাটে আশ করবে, আমি গ্যারান্টি দিচ্ছি বন্ধু। পাট চাষের ক্ষেত্রে বন্ধু আজই আপনি 10-26-26 সার প্রয়োগ করুন। যে সমস্ত চাষি বন্ধুরা 10-26 সার পাবেন না তারা কি করবেন, তাদের ইউজ করতে বলবো 15-15 সুফলা। কেন ইউজ করতে হবে এবার জেনে নেওয়া যাক। এর ভিতরে আছে 15% নাইট্রোজেন, 15% ফসফেট এবং 15% পটাশ, অর্থাৎ সেম ব্যালেন্সের একটা সার, সেম ব্যালেন্স করে তৈরি করা হয়েছে 15-15 সুফলা। তাই 15-15 সুফলা দিলেও আপনি পাটে পর্যাপ্ত আঁশ পাবেন, তবে 10-26 দিলে একটু বেশি আর 15-15 সুফলা দিলে একটু কম, হালকা একটু ডিফারেন্স হয়, তবে 15-15 সুফলা দিলেও কিন্তু চলবে বন্ধুরা। 15-15 সুফলা দিলেও আপনি পাটে পর্যাপ্ত পরিমাণে আঁশ পাবেন। যে সমস্ত চাষি বন্ধুরা 15-15 সুফলা পাবেন না তারা 14-35-14 সার প্রয়োগ করতে পারেন। তবে পাট চাষের ক্ষেত্রে 14-35-14 সার মাঠে খুব কম পরিমাণে ইউজ করা হয়, ইউজ না করা হয় বললেই চলে, কারণ 14-35-14 সারে অতিরিক্ত 35% ফসফেট আছে, ইয়া কিন্তু পাটের আশ করতে তেমন সক্ষম হবে না, ঠিক আছে বন্ধুরা। তাই 14-35-14 সার পাট চাষের ক্ষেত্রে তেমন প্রয়োগ করা হয় না। 10-26-26 এবং 15-15 সুফলা এই দুটি সার দিয়ে যদি আপনি পাট চাষ করতে পারেন, আমি গ্যারান্টি দিলাম আপনার পাটে প্রচুর পরিমাণে আশ হবে, আমি তো গ্যারান্টি দিচ্ছি, আমি তো আপনাদের সাথে আছি বন্ধুরা, তাহলে কী সমস্যা বন্ধুরা? তাই আজই ক্রয় করুন, আপনি যদি চাপান সার দিতে চান তাহলে আজই ক্রয় করুন, অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করবো 10-26-26 আর 15-15 সুফলা। আর যে সমস্ত চাষি বন্ধুরা নতুন করে এখন পাট বুনতে চান তাদের অবশ্যই রিকোয়েস্ট করবো বন্ধু, আপনি 15-15 সুফলা দিয়ে পাট চাষ করুন, তাহলে পাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আশ পাবেন। তাহলে পাটে দুটি সার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো একটা কার্যকরী ভূমিকা পালন করে থাকে, সেটা হলো 15-15 সুফলা আর 10-26-26। আর যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছো তাদের অবশ্যই রিকোয়েস্ট করব, যদি পাও বেঙ্গল মিশ্র সার 10-10-10-10-5 এটা ইউজ করতে পারো, এর ভিতরে আছে 10% নাইট্রোজেন, 10% ফসফেট, 10% পটাশ, 5% সালফেট, ঠিক আছে, এর ভিতরে কিন্তু আছে। তাই ইয়াও কিন্তু প্রয়োগ করতে পারো, ইয়া প্রয়োগ করলে কিন্তু পাটের পর্যাপ্ত পরিমাণে আশ পাবে। তবে ইয়া প্রয়োগ করলে সামান্য পরিমাণে মিউরিয়াটিকা পটাশ ইউজ করবে, তাতেই কিন্তু পাটে পর্যাপ্ত পরিমাণে আশ পাবেন বন্ধুরা। তাহলে বন্ধুরা আপনি আপনার পাট চাষের ক্ষেত্রে যদি চাপান সার হিসাবে ভুল সার প্রয়োগ করেন তাহলে কিন্তুরা বন্ধুরা পাটে কিন্তু পর্যাপ্ত আঁশ পাবেন না, পাট গাছ লম্বা হবে, নুয়ে পড়বে, শুয়ে পড়বে, কিন্তু পাটে পর্যাপ্ত আঁশ পাবেন না। তাই পাটে পর্যাপ্ত আঁশ পেতে হলে বন্ধু আপনি কোন সার প্রয়োগ করে আপনি অধিক পরিমাণে লাভবান হবেন, প্রচুর পরিমাণে আঁশ পাবেন, তার সমস্ত তথ্য কিন্তু বন্ধু আমি এই ভিডিওতে আমি এক এক করে আলোচনা করলাম। ভিডিও যদি ভালো লাগে বন্ধু প্লিজ একটা লাইক করে দেবেন, কারণ আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য একটা আনন্দ বা মোটিভেশান বাড়ায়।
সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন কৃষি বিষয়ক আপডেট সবার প্রথমে আপনার কাছে পৌঁছানোর জন্য। এবং এই ভিডিও সম্পর্কে বন্ধু আপনার যদি কোনো কমেন্টে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনার পার্শ্ববর্তী কৃষকদের দেখার সুযোগ করে দেবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করে আপনার পার্শ্ববর্তী কৃষকদের দেখার সুযোগ করে দেবেন। যারা এই ভিডিওটা দেখছেন বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে। সেই পর্যন্ত আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।